বাংলা নিউজ 24.com এর জামালপুর জেলা প্রতিনিধি সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদে ও হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে শরীয়তপুর প্রেস ক্লাব। শুক্রবার সকালে শরীয়তপুর প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। শরীয়তপুর প্রেস ক্লাবের সহসভাপতি আবুল বাশারের সভাপতিত্বে ও সময় টিভির প্রতিনিধি বিএম ইসরাফিলের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার। এতে অংশগ্রহণ করেন শরীয়তপুর প্রেস ক্লাবের কার্যকরী সদস্য সত্যজিৎ ঘোষ, শরীয়তপুর ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রকনুজ্জামান পারভেজ, সাধারণ সম্পাদক শহীদুজ্জামান খান, এখন টিভির কাজী মনিউজ্জামান, শরীয়তপুর প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আলামিন শাউন, সাধারণ সম্পাদক মোহাম্মদ রোমান আকন্দ, বৈশাখী টিভির আব্দুল খালেক ইমন, আর টিভির ইব্রাহিম হোসেন, প্রতিদিনের সংবাদের রায়জুল আলম, শরীয়তপুর অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সগির হোসেন, ঢাকা টাইমসের মেহেদী হাসান, আজকের পত্রিকার বেলাল হোসেন, কালের কণ্ঠের শরীফুল আলম ইমন, যমুনা টিভির এস এম শাকিল, লাখো কণ্ঠের ওবায়দুর রহমান সাইদ, ডেইলি স্টারের জাহিদ হাসান রনি, শরীয়তপুর মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি ফারুক আহমেদ মোল্লা, সাধারণ সম্পাদক শাহিন আলম, ঢাকা পোস্টের সাইফ রুদাদ, ভোরের আকাশের মেহেদী হাসান, সাউথ এশিয়ান টাইমসের সুমন খান, সাংবাদিক মতিউর রহমান, সাইদুর রহমান বাবু, শাহিন আহমেদ প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার বিচার দ্রুত করতে হবে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের খুঁজে বের করতে হবে, এভাবে একের পর এক সাংবাদিক নির্যাতন কোনোভাবেই মেনে নেওয়া যায় না, এ হত্যার বিচার ও তদন্ত না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। উল্লেখ্য, জামালপুরের বক্সিগঞ্জ উপজেলার সাধুপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদ আলম বাবুকে নিয়ে সংবাদ প্রকাশের জেরে হত্যাকাণ্ডের শিকার হন বাংলা নিউজের জামালপুর জেলা প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিম। গত বুধবার রাতে তার উপর হামলার ঘটনাটি ঘটে। পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে বক্সিগঞ্জের পাথাটিয়ার পৌঁছালে অস্ত্রধারী 10-12 জন দুর্বৃত্তরা নাদিমকে পিটিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এরপর রাত 12টায় সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বৃহস্পতিবার সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা 2:45 দিকে তার মৃত্যু হয়। মোহাম্মদ মেহেদী হাসান, ঢাকা টাইমস, শরীয়তপুর।